বালুঘাট কেন্দ্র বাসানটেক প্রাথমিক বিদ্যালয় গ্রিন হেভেন স্কুল আদমজি ক্যান্টনমেন্ট গুলশান মডেলে আমি বের করে দিছে আমি গুলশান মডেলে সরাসরি গেছি আমি আমাদের এজেন্টদেরকে আমরা আবার ঢুকাইছি ঢুকানোর পরে তারা তাদের মোবাইল এবং মেরে তাদেরকে বের করে দিছে বনানী মডেলে আমি সরাসরি আসছি আমাদের এজেন্টদেরকে সকালবেলা বের করে দিছে আমি এসে ছয়জনকে পেয়েছি তারা ভয়ে বের হয়ে চলে গেছে যাদেরকে আমি পেয়েছি তাদেরকে আমি ভিতরে ঢুকাইছি এখন এই যে দেখেন তাদের নির্বাচনী এজেন্ট কার্ড তাদের হাতে ডাঙ্গির তোমারটা কই এই দেখেন এই আমাদের নির্বাচনী এজেন্ট কার্ড তাদের হাতে আছে কিন্তু তাদেরকে ঢুকতে দেনে তাদেরকে বের করে দিয়েছে মেরে বের করে দিয়েছে আপনি সরাসরি এজেন্টদের সাথে কথা বলেন আমি আপনার পরিচয় কি আমি এসেছি 9টার দিকে আমি যখন ইনফরমেশন পেয়েছি যে আমাদের এজেন্টদেরকে কোনোভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না আমি তখন এইখানে প্রিজাইডিং অফিসারের সাথে সরাসরি কথা বলছি আমি 5 জনকে ঢুকাইতে পারছি আর বাকিদেরকে ঢুকাইতে পারিনি এখনো আমাদের ম্যাক্সিমাম আমার হাতে লিস্ট আছে ম্যাক্সিমাম জায়গা থেকে আমাদের এজেন্টদেরকে বের করে দিয়েছে আমাদের লোকের যারা আছে সবাই চলে গেছে সবাই ভয়ে চলে গেছে ঠিক আছে আমাদেরকে ভয়ে সব আমাদের সাথে যে লোকগুলো ছিল সবাই ভয়ে চলে গেছে ঠিক আছে আমরা 13 জন মহিলা 13 জন মহিলা ছিল যতজন ছিল সবাই ভয়ে চলে গেছে ঘটনা হয়েছে সকালবেলা আমরা যখন নার্সিং টাউনে একটার কথা শোনার পরে আমাদেরকে এখানে লোকজনেরা বললো যে আপনারা এখানে এই করতে পারবেন আপনারা সব বের হয়ে যাবেন এখন মহিলারা তো ভয়ে মহিলারা বের হয়ে গেছে আচ্ছা সবাই আমরা সাইলেন্টে যাই হ্যাঁ আমরা সকালবেলা যখন ভোর 6টা বাজে 7টার দিকে আমাকে এজেন্টটা ফোন দিল ভাই আমাদেরকে ঢুকতে দেওয়া হইতেছে না আমি তখন নির্বাচন কমিশনার ফোন দিলাম যে ফোন দেওয়ার পরে কচ্ছে কিছু বিষয়টা দেখতেছে তিনি বিষয়টা দেখার পরে আমি একজনক ফোন দিলাম কচ্ছে ঠিক আছে আমরা এজেন্ট দেখতেছি বিষয়টা যে কথা বলার পরে সে এদের ওখানে গেছে যাওয়ার পরে সে ঢুকে দেওয়ার পরে একটু করে আবার তাকে বের করতেছে বেকে দেওয়ার পরে তারপরে আমরা আরও যে আমার ভাই বললো যে আপনার কোন কোন জায়গাতে আমাকে এজেন্টকে ঢুকতে দেওয়া হইতেছে না তো আমরা আজকে বিভিন্ন জায়গাতে আমাদেরকে এজেন্টদের আজকে বেরকে দেওয়া হইতেছে এবং আপনার মিথ্যে কথা নাকি এখানে আমাকে এজেন্ট আমলার সাথে অলরেডি আমার সাথেও আছে আপনারা দেখতেছেন যখনই বলছে একতারার লোক হিরো আলমের লোক সকলে তারা কিন্তু এজেন্টে বের করে দিতেছে তাহলে আমরা এরকম যদি এজেন্ট বের করে দেয় তাহলে এজেন্ট বের করে দেওয়া মানে তারা একতরফা তাদের এজেন্ট দিয়ে তারা একতরফা কিন্তু সিল মারা সিনটা আমরা করতেছে তাছাড়া আমাদের এজেন্টে কেন বের করে দেওয়া হবে তাহলে আমরা আপনাকে সবাইকে সতর্ক করে দিতে চাই এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা আমরা জানি না কারণ হলো যেহেতু এজেন্টদের বের করে দিতেছে সেহেতু তারা এখন পর্যন্ত জোর করে সিল মারবেন কি তাও জানি না কিন্তু এখন পর্যন্ত আমরা সিল মারার ঘটনা শুনিনি তবে এজেন্টদেরকে আমাকে বের করে দিতেছে এবং আমাদের এজেন্টদের মারধর করেছে আপনি জানেন 6 জনকে কিন্তু তারা ঘাত ধরবে হ্যাঁ ঘাত ধরকার দিয়ে বের করেছে কিন্তু আপনারা সবাই জানেন তারা আমাদের মহিলা এজেন্টকে ঘাত ধরকার আপনারা সবাই জানেন না কেন্দ্র বলবো নাম বলবো বলেন মানে আমি বলি আমি যেই যুগে এই পর্যন্ত নিশ্চিত হয়েছি বলেন তো আপনি বালুঘাট কেন্দ্র বালুঘাট কেন্দ্রে তাদেরকে ঢুকতেই দেওয়া নেই উনি আওয়ামী লীগের সভাপতি জয়ী সাহেব ঢুকতে দেয় নাই বাসানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়
রতন চেয়ারম্যান সাইদুল সাহেব ঢুকতে দেনে বের করে দিছে গ্রিন হেভেল স্কুল আমাদের এজেন্ট ছিল তুষার তাদেরকে বের করে দিছে আদমজি ক্যান্টনমেন্টে তিনজন রেখেছে রাখছে একটা কেন্দ্রে এই আট সেন্টারে বাকিদেরকে বের করে দিছে গুলশান মডেলে সবাইকে বের করে দিছে আমি সরাসরি নির্বাচনী এজেন্ট হিসেবে হিরো আলমের আমি সরাসরি গিয়েছি এবং তাদেরকে নিয়ে ভিতরে ঢুকিয়ে দিছি তারপরে আবার মেরে তাদের মোবাইল পর্যন্ত রেখে বের করে দিছে একটা মেয়ের গায়ে হাত দিছে আমি সেটা বললাম আপনাদেরকে লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখান থেকে বের করে দিছে গুলশান থেকে বের করে দিছে মুক্তি মুক্তিযোদ্ধা বাসানটেক স্কুল সেখান থেকে বের করে দিছে এই বনানী মডেল থেকে বের করে দিছে ডিওএসএস স্কলাস্টিকা থেকে বের করে দিছে মাটিকাটা আইডিয়াল থেকে এখন পর্যন্ত বের করেছে আর পাশে আপনারা দেখেন আমাদের জামিয়া থেকে জামিয়াতে ঢুকতেই দেন এই পাশে আরেকটা কেন্দ্র আছে জামিয়াতে আমাদের এজেন্টরা সবাই সামনে দাঁড়িয়ে আছে ঢুকতেই পারতেছে না আমরা আপনাদেরকে ভিজিট করে আমরা ওইখানে যাবো আমি এই পর্যন্ত আমি যেটা লিস্ট পেয়েছি অলমোস্ট দশটা বারোটার মধ্যে বের করে আমরা 49টাতে আমাদের এজেন্ট একদম সকালে ফোন করছিলাম বনানী থানাতে আমি ফোন দিয়েছিলাম যে আমার এজেন্টদের বের করে দিতেছে বিষয়টা দেখেন বললে ঠিক আছে বনানী থানা বলছে ঠিক আছে বিষয়টা দেখতেছি তারপরে আমরা এজেন্টদের তখন কথাবার্তা বলছি আমি এবং তারপর রিটার্নিং অফিসার কথাবার্তা বললাম বললে বিষয়টা দেখতেছি তো এখন আপনারা নিজেরাই সাক্ষী এবং আমরা যে নামগুলো বলতেছি আপনাদের যদি গণমাধ্যম আছেন আপনার বিষয়টা খবর নিয়ে দেখবেন হয়তো অনেকে বলবেন ঘুরে হিরো আলমের কোনো এজেন্টই খুঁজে পাওয়া যায়নি তাহলে অনেকে এই রিপোর্ট করেন যে হিরো আলম এজেন্ট দেয় না আমরা কিন্তু এজেন্ট ঠিকই দেখি এজেন্টটা কিন্তু বের করে দিতেছে আমরা কিন্তু আজকে সাক্ষী আপনাদের পাশেই রাখছি যে খাদ্য বের গেছে মহিলার গায়ে কিন্তু হাত দিয়েছে এবং এটা কোন ধরনের বদ্ধতা দেন এই দেখেন আমার তো এজেন্ট আছে এতে এজেন্ট আছে এখানে সেবক হিসেবে এজেন্টের কাজে আসছি আমি খুব ভালোবাসি ওনাকে এখানে সকালবেলা 6টায় আসছি আমরা আসার পরে আমাদের মহিলাদেরকে দিয়ে ওনারা বলতেছে যে আপনারা পুরুষ মানুষ মানে এজেন্টের দরকার নেই মহিলা মানুষ এজেন্টে থাকবে এটা বলছে ওকে জিজ্ঞেস করেন পরে মহিলাদেরকে হ্যাঁ হ্যাঁ বের করে দেওয়া হয়েছে আপনি তখন বলেন নাই কেন তখন অ্যাকচুয়ালি আমরা নিরুপায় ছিলাম আমরা কাউকে পাই নাই কাছে আমরা এই নির্বাচনে ভোট কতটা সুষ্ঠু হবে তাও জানি না কিন্তু আপনাকে বিষয়টা জানালাম গণমাধ্যমকে সারা বাংলাদেশকে জানালাম আমার বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বেরকে দেওয়া হইতেছে এবং তাদের কাছে হাত দেওয়া হয়েছে ঠিক আছে আমাদের এখানে আওয়ামী লীগের লোকজনেরা বের করে দিতেছে ঠিক আছে ডাইরেক্ট বলেই তো দিলাম কে বের করে দিতে হবে আওয়ামী লীগ ছাড়া কে বের করে দিতে পারে আপনাদের এখানে কারো ক্ষমতা আছে অন্য কেউ এখানে আরো 8 জন মূল্যের লোকজন দাঁড়া আছে কোনো দল তোকে বের করে দিতেছে না এখন বিষয়টা জনগণকে জানালাম ভোটটা কত সুষ্ঠু হবে আপনারা বুঝতে পারতেছেন যেহেতু এজেন্টদের বেরকে দেওয়া হইতেছে এখন ভোটটা আমরা এখন দেখার অপেক্ষায় থাকি এখন আমাকে এখনো কোনো হুমকি দেওয়া হয়নি কিন্তু আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এজেন্টদের গায়ে হাত তোলা হয়েছে এখন পর্যন্ত আপডেট আমরা পুটিটা কেন্দ্রে এজেন্ট দেওয়া হয়েছে হামলা আসলকে এখন আসিরকে জানি না কিন্তু আমরা পরিদর্শনে পড়াইছি হামলা হলে আপনারা অবশ্যই জানতে পারবেন দেওয়া হইতেছে এবং তাদেরকে এমন করে ঘাত দরকার দিয়ে বের করতেছে এবং তাদেরকে হাত তুলেছে তাদের মোবাইল কেড়ে নিয়েছে এবং আপনারা জানেন আজকে এখন অনেক কটা কেন্দ্রে আমার এদিন এখনো ঢুকতে পারেনি তারা বাইরে আছে এবং আমার পাশে আমার এজেন্টরাও আছে তাদের সাথে কথা বলতে পারেন তাদেরকে মহিলা কর্মী এজেন্টরা আছে তাদেরকে হাত ধাক্কা দিয়ে বেঁকেছে এবং তার মোবাইল কেড়েছে এবং তারা সকাল থেকে এখন পর্যন্ত তা ঢুকতে পারেনি এবং আমাদের বিভিন্ন জায়গায় কিছু আওয়ামী লীগের লোকজন সেই আমাদের কর্মীদের উপর অ্যাটাক করেছে এবং তাদেরকে ঢুকতে দেয়নি এবং কিছু কিছু আমরা আশঙ্কা করতেছি যে একটা এলাকা তো ঝুঁকিপূর্ণ আর এলাকাগুলোর নামগুলো বলতেছি আমাদের এজেন্ট যে এলাকাগুলোকে ঢুকতে পারেনি দিতেছে তাহলে এরকম পরিস্থিতি হয় নির্বাচন সুষ্ঠু আপনার হবে কিনা আপনার দেখার অপেক্ষায় থাকুন সবাই আমরা শেষ পর্যন্ত থাকবো তারা আমাকে এজেন্ট যতই বের করে দিয়ে আমরা শেষ পর্যন্ত থাকবো
তারা এখন মনে করেন লাস্টে ফলাফল কি ঘোষণা করে সেটা আমরা দেখার অপেক্ষা থাকি কিন্তু ভোটার উপস্থিতি নিয়ে আপনার বক্তব্য কি ভোট এইরকম যদি উপস্থিত হয় দল লোকজন শুনে ভোটারদের বের করে দেওয়া হইতেছে ভোটার উপস্থিত তো আসবেই না ভোটার ভয়টা কেন আসবে না তারা দল দেখে মনে করেন ভোটাররা দেখতেছে মনে করেন আর ভোট কেন্দ্রে যাওয়ার দিচ্ছে না ধরকে এই দিন বের করে দিচ্ছে তারা তো ভোটারে এমনি আশঙ্কাময় থাকবে ভোটারদেরকে আসার তো শুধু করে দিতেছে না নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আপনার কি অভিমত তারা কি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারছে নির্বাচনের আমরা তাদেরকে ফোন করেছি তারা মনে করি এদিন ঢুকে দেওয়ার কথা বলছে যেহেতু এদিন এখনো ঢুকতে পারেনি তারা আমরা এদিন এখন আমার সাথে আছে সেই হিসেবে তারা মনে করেন সুস্থ নির্বাচন পরিচালনা করতে পারতেছে না নির্বাচন কমিশন এই মুহূর্তে আমি বলতে ব্যর্থ কারণ আমাদের যেহেতু এজেন্ট ঢুকতে পারতেছে না এজেন্ট বারবার যাইতেছে ব্যাগ আসতেছে তারা যেহেতু ব্যবস্থা নিতেছে না অবশ্যই তো ব্যর্থ ঘোষণা করতে হবে আমি সব কটা এজেন্ট দিচ্ছি আপনার বিশ্বাস নাহলে পুটিরা কেন্দ্রে আপনার খবর নেবেন কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর লোকজন তো অভিযোগ করছে আপনি সব কেন্দ্রে এজেন্ট দেননি আপনি স্ট্যান্ডবাজি করছেন এরকম কিছু মুক্তিযোদ্ধা থেকে বের করে দিছে আর ডিওএসএস স্কলাস্টিকা এবং মাটিকাটা আইডিয়াল স্কুল এই কটা থেকে আমাদের বের করে দিছে আর এখান থেকে তো আপনারা সরাসরি দেখবেন পাশে আমাদের জামিয়া একটা বড় কেন্দ্র আছে জামিয়া মাদ্রাসা ওইখান পর্যন্ত ওইটা পর্যন্ত আমাদের বের করে দিছে ওইখানে আমাদের এজেন্টরা ঢুকতেই দেননি সামনে অবস্থান করতেছে আমরা যাব একটু বলবেন যে নির্বাচন কমিশন ব্যর্থ কিনা বা আপনার এখন নির্বাচন কমিশন যেহেতু আমরা বলছি বলার পরেও আমরা এত সকাল থেকে কিন্তু আমরা ফোনের উপরে রাখছি তারপরে এখন পর্যন্ত আমরা এদিন যেহেতু ঢুকতে পারিনি তাহলে কি মনে করবেন এটা তারা আমরা এদিনকে যে জায়গা ঢুকাতে পারে না তার কি ক্ষমতা নাই তাহলে তো আমাকে ব্যর্থটাকে মনে করেন প্রমাণিত হবে কারণ যে জায়গাতে এদিন তারা ঢুকাতে পারে না আমাদের ভোটাররা তাই ভোটার কি হারে উপস্থিত আসবে এখানে এদিন জন্য না থাকে ভোটার কি হারে এখানে আসবে এখানে তাই সেই হিসেবে তাদেরকে আরও আগ্রহ দেওয়া হচ্ছে ভোটার যাতে আসতে পারে সুস্থ করে দেখার কেন এদিন ঢুকতে পারতেছে না এই যে এদিন ঢুকতে পারছে না লোকজন আতঙ্ক হচ্ছে তাহলে ভোটার আসবে তারা দেখতেছে শূন্য ঘোষণা হবে একতরফা তার সিনেমা চিন্তা ভাবনা করতেছে এখন যেহেতু করতে পারে।